তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স অফ ডাটা টাইপ ক্যারেক্টারিস্টিক অফ ডাটা ওকে তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে What is a characteristics of data type and variable? Okay, so what is variable? What is ভেরিয়েল ভেরিয়েলটা কী ভেরিয়েল কাকে বলে সাপোজ আজকে আমরা একটা ছোটো প্রোগ্রাম তৈরি করব একটা প্রোগ্রাম তৈরি করব যে প্রোগ্রামটা শুধু ইউজার এই প্রোগ্রামে দুইটা ফাংশনালিটি থাকবে কয়টা ফাংশনালিটি এক নাম্বার ইউজার থেকে ইনপুট নিবে অর্থাৎ ইউজার ইনপুট হবে এটা দুই নাম্বার পূর্ণ সংখ্যার ইনপুট নিবে কি সংখ্যা ইনপুট নেবে এখন পূর্ণ সংখ্যাকে কি বলা হয় ইন্টেজার বলে আর সি প্রোগ্রামিং এ যদি এটাকে ব্যবহার করতে হয় কোড ইন সি যদি এই ইন্টেজারটাকে ব্যবহার করতে হয় তাহলে কিভাবে ব্যবহার করতে হবে আই এন টি সবগুলো কি লেটারে স্মল লেটারে ওকে তো এবার আসি আমাকে ইউজারের কাছ থেকে কি নিতে হবে একটা ইনপুট নিতে হবে না এখন আমি কি জানি ইউজার কি ইনপুট দিবে কিন্তু আমাকে কি নিতে হবে একটা সংখ্যার ইনপুট নিতে হবে তো আমি ধরলাম নাম অর্থাৎ নাম্বারের সংক্ষিপ্ত রূপ কি ধরছি নাম এই যে ইউজার যেটা ইনপুট দিবে আমি আমি যেটাকে আমি জানি না ইউজার কি ইনপুট দিবে যেটাকে আমি ধরে নিতেছি প্রোগ্রামিং এর ভাষায় সেটাকে কি বলা হয় অবজেক্ট তার মানে এই নামটা কি আমার একটা অবজেক্ট এই অবজেক্টটাকে মূলত কি বলা হয় ভেরিয়েবল ওকে তো আমরা যদি এটাকে কোডিং এ লিখি তাহলে সবার প্রথমে আমরা কি লিখব সি এর বেসিক স্ট্রাকচারটা কি শিফট হ্যাশ আই এল সি এল ইউ ডিই এস টি ডিআইও ডট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড bracket ক্লোজ এবার আমাদেরকে প্রোগ্রামটা কী বানাইতে হবে সেটা খালি ইউজারের কাছ থেকে কী করবে একটা নাম্বারের ইনপুট দিতে হবে তার মানে নাম্বারের ইনপুট নিবে আমাদের চলক কি এনিউ আর মেইন ফাংশনের ভিতর আমি যা লিখবো তার সাথে কি দিতে হবে সেমিকলন দিতে হবে না এখন এখানে আমাদেরকে কি বলছে ইনপুটটা অবশ্যই কি সংখ্যার হতে হবে পূর্ণ সংখ্যার আমরা অলরেডি যে চলকটা নিতেছি সেই চলকটার প্রকৃতিটা কি হবে পূর্ণ সংখ্যার না এটার জন্য আমরা কি ডিক্লেয়ার করব ওকে তার মানে কোনো চলক যেমন এখানে নামটা কি আমার নামটা হচ্ছে চলক এই চলকের আমার কি নির্দেশ ইয়া নির্দিষ্ট করতে হবে প্রকৃতিটা নির্দিষ্ট করতে হবে কারণ ইউজার কি চাইছে যে একটা প্রোগ্রাম আমাকে ডিজাইন করতে হবে সেই প্রোগ্রামটা ইউজার থেকে ইনপুট নেবে ইনপুট নিবে কিন্তু সংখ্যাটা অবশ্যই কি সংখ্যার হইতে হবে পূর্ণ সংখ্যার হইতে হবে সেজন্য এই যে নাম্বার এটাকে আমাকে ইউজার যেটা ইনপুট দিবে আমি তো জানি না সেটাকে আমি কি ধরছি নাম এটাকে কি বলা হবে চলক আর যেহেতু চলকটা কি সংখ্যার হতে হবে সেজন্য এটা ডাটা টাইপ আমাদেরকে কী ডিক্লেয়ার করতে হবে তার মানে প্রোগ্রাম করার সময় আমি যা ধরবো যেটা ধরতে হবে সেটাকে কি বলা হবে চলক আর চলকের প্রকৃতিটাকে নেচারটাকে কি বলা হবে ডাটা টাইপ যেমন এখানে নামটা কি আমার চলক আর ইন্টেজারটা কি আমার ডাটা টাইপ ঠিক আছে এখন আমার ইউজারের কাছ থেকে কী করতে হবে একটা ইনপুট নিতে হবে তো ইনপুট নিতে হলে সবার প্রথমে ইউজারকে বলতে হবে না আপনি একটা ইনপুট দেন আগে তো বলতে হবে আগে তো কোশ্চেন করতে হবে দেন সে কি করবে কোশ্চেনের অ্যান্সার দিবে তো কোশ্চেন করার জন্য আমাদেরকে কি লিখতে হবে পিআরআইএন টি এফ প্রিন্ট এফ আমরা কী লিখব ই এন টি আর এন্টার এন ইও এম বি ইআর নাম্বার এই ম্যাসেজটা দেখার পর ইউজার কী করবে একটা ইনপুট দেবে না ইউজার যদি ইনপুট দেয় ইনপুট দেওয়ার সিস্টেম কী শীতে এস সি এ এন এফ স্ক্যান এফ পারসেন্টেজ ডি কমা অ্যান্ড কার জন্য ইনপুটটা নিতেছি নাম্বারের জন্য ওকে আচ্ছা এটা অনেকেই বুঝে নাই সেটা হচ্ছে প্রিন্ট এফ কেন লাগে প্রিন্ট এফটা হচ্ছে আমাকে একটা প্রোগ্রাম ডিজাইন করতে হবে সেটা ইউজারের কাছ থেকে কী করবে ইনপুট নিবে কিন্তু তার আগে আমাকে ইউজারকে বলতে হবে না আপনি একটা ইনপুট দেন কাউকে যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার না করা হয় সে কি বলতে পারবে তাকে কি তার কী অ্যান্সার দিতে হবে তাকে তো আমরা ইউজারকে কোশ্চেন করব কার মাধ্যমে প্রিন্ট এফের মাধ্যমে দেন ইউজার অ্যান্সার দিবে কার মাধ্যমে স্ক্যান এফের মাধ্যমে এই মেসেজটা দেখার পর এন্টার নাম্বার এন্টার কি নাম্বার এই মেসেজটা দেখার পর ইউজার কী কি করবে নাম্বারের ইনপুট দিবে না তো এই যে ইউজার যেটা ইনপুট দিবে সেটাকে কি দ্বারা করতে হবে স্ক্যান এফ আর কম্পিউটার যেটার আউটপুট দিবে সেটাকে কি দিয়ে করতে হবে প্রিন্ট এফ ঠিক আছে আউটপুটের জন্য কি ইউজ করতে হবে প্রিন্ট এফ আর ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে স্ক্যান এখন পার্সেন্টেজ ডি কেন ইউজ করছি পার্সেন্টেজ ডি এটা ইউজ করার কারণ হচ্ছে যখনই ইন্টেজারের কথা বলা হবে তখনই কি ইউজ করতে হবে এখানে আমরা দুইটা জিনিস ডিক্লেয়ার করছি ইন্টেজার একটা ডাটা টাইপ নাম্বার একটা কি চলক এখন আমি কার জন্য ইনপুট নিব নাম্বারের জন্য ইনপুট নিব না কার জন্য ইনপুট নিব নাম্বারের জন্য সেজন্য নাম্বারটা কোন ধরনের ডাটা টাইপ ইন্টেজার সেজন্য কি লিখছি আমরা পার্সেন্টেজ ডি দেন একটা কি দিছি কমা এবং কার জন্য এই পার্সেন্টেজ ডিটা ধরা হয়েছে চলকটা কি ইন্টেজার পার্সেন্টেজ ডি বলতে মূলত ইন্টেজারকে বোঝায় যদি আমরা প্রোগ্রামিং এ ডাটা টাইপ ইন্টেজার ডিক্লেয়ার করি সেটার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে ইনপুট নেওয়ার সময় পার্সেন্টেজ জি এবার এই যে ইনপুটটা নিছি সেটাকে কি দেখাইতে হবে আউটপুট দেখাইতে হবে না সবার প্রথমে ইউজারকে আমি বললাম যে আপনি একটা ইয়া ইনপুট দেন দেন ইউজার দেখার পরে কি করবে ইনপুট দিবে ঠিক আছে আচ্ছা আমি এটাকে একটু রান করে দেখালে ক্লিয়ার হবে ফার্স্টে বিল দিলাম দেন আমি দিলাম রান এন্টার নাম্বার আসতেছে না এখন আমি যদি এখানে এন্টার নাম্বারটা কিছু না লিখি লিখি এখানে আমি যদি নাম্বার না তাহলে কি হবে বিল্ড রান ইউজার কিছু বুঝবে কি করতে হবে তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে সেজন্য আমাদেরকে আগে একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনাকে কি করতে হবে তা আমরা কি দিছিলাম পি আর i -N t f নাম্বার এটা দেখার পর সে কি বুঝতে পারছে আমরা এটা সেমিকলম দি ওকে তো আমরা এবার বিল্ড করি বিল্ড এবার আমরা কি করবো রান এই প্রিন্ট এর জন্য এই প্রিন্ট এফের জন্য কি আসছে এন্টার এখন এটা দেখার পর ইউজার কি করবে ইনপুট দিবে না এই ইউজারের ইনপুট দেওয়ার জন্য আমরা কি ইউজ করতেছি সাপোজ আমরা এখন এটাতে ইনপুট দিব কত দিব ওয়ান টু থ্রি এই যে ইউজার এখানে কিবোর্ড দিয়ে ইনপুট দিতেছে এটা কার জন্য সম্ভব হয়েছে স্ক্যান এফ এর জন্য কোনো কিছু শো করছে আর এই যে ইউজার যে ইনপুটটা নিছে সেটার কি দেখাইতে হবে আউটপুট দেখাইতে হবে না আমি তো এটা জাস্ট ইনপুট দিছি আমি আবার দেখাই জিনিসটা বিল্ড রান ওকে আমি সবার প্রথমে এন্টার নাম্বার দিছি এটা কিসের জন্য হয়েছে এই প্রিন্ট এফের জন্য এটা দেখার পর ইউজার বুঝবে তাকে কি করতে হবে একটা ইনপুট দিতে হবে তা আমি দিলাম ওয়ান টু থ্রি ওকে ইনপুট দেওয়ার পর ইউজার কি করবে এন্টার ক্লিক করবে না এটা তো ইনপুট দিছে এখন কি দরকার একটা এন্টার দেওয়ার পর কোনো কিছু শো করছে আর শো করে নাই কেন শো করে নাই কারণ আমি স্ক্যান কি লিখি নাই কোনো আউটপুট লিখি নাই আউটপুট জন্য কি ইউজ করতে হবে আমাকে আমি ইউজারের কাছ থেকে কি নিছি এই নাম্বারটা ইনপুট নিছি না আমাকে ইউজারকে কি দেখাইতে হবে ইনপুট নেওয়ার পর ওই নাম্বারটাই তো আমাকে দেখাতে হবে তাই না তো আমরা কি করব এখন আমাদের ডেটা টাইপটা কি তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে ক্লিয়ার আমাদেরকে তো এই ইনপুটটাই কি করতে হবে আউটপুট দেখাইতে হবে কমা কার জন্য পার্সেন্টেজ ডি কার জন্য পার্সেন্টেজ ডি এটা তো ইনপুট নিছে আউটপুট দেখাইতে হবে না ইনপুট দিবে ওইটার জন্য কি পার্সেন্টেজ ডি এবং কার জন্য নাম্বারের জন্য এখন ইনপুট দিছি এখন কম্পিউটারকে বলতে হবে না কার জন্য আউটপুট দিতে হবে সেই জন্য আবার কি করছি পার্সেন্টেজ ডি কমা কার জন্য নাম্বারের জন্য একটা জিনিস ভালো মতো সবার মনে রাখতে হবে স্ক্যান এফে খালি অ্যান্ড ইউজ করতে হবে প্রিন্ট এফে কখনো কি ইউজ করা যাবে না অ্যান্ড ইউজ করা যাবে না স্ক্যান এফে কি ইউজ করতে হবে অ্যান্ড ইউজ করা করতে হবে আমরা এখানে একটু ছোটখাটো কিছু লিখি আউটপুটও আমাকে কি দেখাইতে হবে একটা নাম্বার দেখাইতে হবে না সেজন্য নাম লিখছি এখন নাম্বারটা কি ধরনের ডাটা টাইপ ইন্টেজার না ফ্লোট ইন্টেজার সেজন্য আমরা কি দিছি পার্সেন্টেজ ডি এখন খালি এই যে আমরা যদি এই কথাটা না লিখি তাহলে কি হবে আমরা দেখি আমরা এবার প্রোগ্রামটাকে বিল করি এবার আমরা রান করি তো আমি বলছিলাম যে ইন্টেজার নিলে এই যাচ্ছে আমি ফার্স্টে লিখি ওয়ান টু থ্রি কি শো করছে ওয়ান টু থ্রি শো করছে না আগের বারে কিন্তু ওয়ান টু থ্রি শো করে নেই এবার আমরা আবার বিল করি আর রান করি আমাদেরকে কি বলছিল যে আমরা যদি এই প্রোগ্রামটাতে ভগ্নাংশ নি সে সবসময় কাকে শো করবে পূর্ণ সংখ্যাকে তো আমি লিখি ফোর পূর্ণ সংখ্যা দেখাইছে না আমি এখানে যদি আবার নি পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর কি দেখাইতেছে তার মানে এই প্রোগ্রামটা কখনো ইউজারকে কি নিতে দিবে না ভগ্নাংশ নিতে দিবে না সব সময় কি নিতে দিবে মানে পূর্ণ সংখ্যা নিতে দিবে মানে ইন্টিজার নিতে দিবে কথা কি বুঝে গেছে এখন এখানে জাস্ট কি দেখাইতেছে থ্রি দেখাইতেছে না আমরা যদি এটার সাথে কোনো কিছু অ্যাড করতে চাই যে নাম্বার ইজ তাহলে আমরা জাস্ট কি করব এই জায়গাটাতে কি লিখব জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওকে এবার আমরা প্রোগ্রামটা বিল্ড করি দেন আমি কি করবো রান আমরা এবার দিলাম টু টোয়েন্টি পয়েন্ট থ্রি ফোর কি দেখাচ্ছে ইউর নাম্বার ইজ টোয়েন্টি ক্লিয়ার